আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমোশন যত কম লাইফ তত ইজি। তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে, কিন্তু তুমি বেখবর। ভালোবাসাই ছোট ছোট ভুল মাফ করে দেওয়া উচিত, কারণ ভুল তোমার হোক বা আমার, সম্পর্কটা তো আমাদের দুজনেরই। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব অসহায়, টাকা ছাড়া পুরুষ আর রূপ ছাড়া নারী। বেশি সুন্দরী মেয়েদের রাগও বেশি থাকে। নিজেকে চালাক মনে করা ভালো, তবে অন্যকে বোকা মনে করা ভালো না। দুঃখ সহ্য করা মানুষগুলো একসময় সুখের দেখা পায়। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনেই দুজনকে পেয়ে নিজেকে লাকি মনে করবে। নারীর ভালোবাসা হচ্ছে বৃক্ষের মতো, যত যত্ন নিবেন ততই বাড়বে। আমার সোজা হিসেব, আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তাও করবেন না। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আপনি কেমন। নিজের মতো বাঁচুন। একটা কথা মাথায় রেখো, রাগে মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু অনুভূতিগুলো কখনোই বদলায় না। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। যার কাছে যার শান্তি মেলে, তার কাছে তার ঠাই মিলুক। নতুন নতুন সব জিনিসই মন কাড়ে, পুরানো হলে অবহেলা বাড়ে। তবে বন্ধুত্বের কথা, আসলে পুরাতনের কাছে নতুন হারে। কাউকে বারবার ডাকলে সে রাগ হয়, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশিই হবেন। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। অন্যরা তোমার বিষয়ে কি ভাবলো তা নয়, বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবছো। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথে এসে কাঁটা বিছিয়ে দিবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির গতিতে চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। ষড়যন্ত্র করে কাউকে কখনো সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। কাউকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। অভাব সবারই থাকে, কারো টাকা, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসার। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, তার জন্য মৃত্যু মোটেই কষ্টদায়ক হবে না। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনই জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না। কাউকে মনে পড়ছে ফোন করো, কাউকে দেখতে ইচ্ছে করছে জানাও, ভালোবাসো কাউকে বলে দাও। সময়ের সাথে কষ্টের তীব্রতা কমতে থাকে। ভেবে দেখুন আমরা সারা জীবন কতভাবে কত ধরনের কষ্ট পেয়েছি। কখনো তো মনে হয়েছে জীবনটাই রাখবো না, অথচ সেসব কষ্ট কি আর সে পরিমাণ তীব্রতা নিয়ে আমাদের যন্ত্রণা দেয় না। এমনকি খুব আপনজন হারানোর কষ্টগুলো আমাদের মাঝে মধ্যে কমে আসে, এবং একটা সময় পরে শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকে। আবার কোনো কোনো কষ্টের কথা মনে পড়লে হাসি পায়। নিজের পরিচয়ে পরিচিত হয় উত্তম পুরুষ, বাবার পরিচয়ে পরিচিত হয় মধ্যম পুরুষ, স্ত্রীর পরিচয়ে পরিচিত হয় অধম পুরুষ, শ্বশুরের পরিচয়ে পরিচিত হয় কাপুরুষ, সন্তানের পরিচয়ে পরিচিত হয় সৌভাগ্যবান পুরুষ। কিছু মানুষ আছে দেখবেন এত আত্ম অহংকার নিয়ে কথা বলে
মনে হয় এদের জীবনে কখনোই খারাপ সময় আসবে না। খারাপ তো তখন লাগে যখন পরিচিত লোকগুলো অপরিচিতদের মতোই ব্যবহার করে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।